শুনে যাচ্ছি এই হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাদ্দা ফুরজাতান ফি সফিন কোন ব্যক্তি যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়ালো পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ালো ফাঁক বন্ধ করে দাঁড়ালো রাফাল্লাহু লাহু দারাজাতান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন এই ফজিলত আপনি নির্দেশ ফজিলত মানলেন না অথচ আমি আপনি ফাঁক করে দাঁড়াচ্ছি গোটা দেশের সালাতের অবস্থা একই গোটা দেশের অবস্থা কি আজ থেকে নিয়ে 1200 বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল তিনি জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জন্ম 164 হিজরিতে মৃত্যু 241 হিজরিতে আজকের কথা নাই আজকে চলছে 1433 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সেই সময়ের সম্পর্কে বলছেন আমি অন্তত 100-র অধিক মসজিদে সালাত আদায় করলাম ইমাম আহমদের বাড়ি ছিল বাগদাদে বাগদাদে বসে থেকে তিনি বলছেন এটা পাবেন তাবাকাতুল হুফফাজ তাবাকাতুল হানাফিলা প্রথম খণ্ডের 556 পৃষ্ঠা তিনি বলছেন যে আমি দেখলাম 100টি মসজিদে সালাত আদায় করলাম তার বেশি মসজিদে সালাত আদায় করলাম কিন্তু মা রাইতু সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আমি দেখতে পেলাম না আপনি হয়তো বিশ্বাস করছেন না 1200 বছর আগের কথা এটা রাসূলের সালাত 100টি মসজিদে না আমি নিশ্চিত বলতে পারি আজকে 1200 বছর পরে বাংলার অধিকাংশ মসজিদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নাই যদিও বা আপনাদের এলাকার নাম নবীগঞ্জ জানি না অবস্থা কি তবে বলে যাচ্ছি আল্লাহ রাসূল বললেন এটা যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সম্মান বৃদ্ধি করে কিন্তু আমার চাচা বলে আমার দাদা বলে যে তুমি হলো ছোট মানুষ বয়সে ছোট আর মুরব্বী মানুষের সাথে পায়ের সাথে পা লাগিয়ে দিলে তোমার ইজ্জত নাই তোমার সম্মান বোঝো না আল্লাহ রাসূল বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সম্মান বৃদ্ধি করে আর আমার দাদা বলছে সম্মান নষ্ট হয় আপনি কোনটা নেবেন আমি আরেকটা আঙুল দেখে আমি জাল এবং জয়ীফ হাদিসের দিকে যাব এইগুলো যেগুলো বলছি এর কোনো ভিত্তি পৃথিবীতে পাওয়া যাবে না আরেকটা খুব প্রসিদ্ধ আঙুল গোটা মসজিদেই চালু আছে সমস্ত জায়গায় চালু আছে তার মধ্যে একটা সালাতে বসে আপনি তাশাহুদ যখন পড়েন পড়ার সময় টুপ করে আঙুলটা নাড়িয়ে রেখে দেন আপনি একবার মেরে রেখে দেন এই আঙুল চালু নেই অবশ্যই আছে এর দলিল কোথায় গোটা পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো আপনাকে একটা দলিল বের করতে হবে আছে কি না এই দলিল তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে হাত রেখে নড়াতেই থাকতেন এটাই হলো সুন্নাত চোখটা এই জায়গায় থাকবে আর এভাবে নড়াতেই থাকতে হবে যতক্ষণ তাশাহুদ পড়বো ততক্ষণ নড়াতে হবে এটা সুন্নাত আপনি খুলুন সহিহ মুসলিম 1336 এবং 1338 নম্বর হাদিস এবং আবু দাউদ 989 নম্বর হাদিস 990 নম্বর হাদিস খুলুন স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লড়াতেন কিন্তু একবার টুপ করে মানতেন এই মর্মে কোন হাদিস এমন কি জাল হাদিসও বর্ণিত হয়নি এর পক্ষে মিথ্যা হাদিসও বর্ণিত হয়নি কিন্তু চালু আছে এটা বলছিলাম যে সমাজে আমল চালু আছে আপনাকে যে কোনো আমল করলেই হবে যদি আমল করেন এমন আমল যেটা রাসূল করেন আল্লাহ রাসূলকে অপমান করা হবে আরেকটি আমলের কথা না বললেই পারবো না সেটা হলো আমাদের দেশে সর্বত্রই চালু আছে সব জায়গায় চালু আছে মানুষ দেদারছে করছে